ব্যবস্থার ব্যবস্থা আছেই, কিন্তু মূলত তো প্রশাসন এই ব্যবস্থাটা নেবে এবং প্রশাসনের ব্যাপারে খুবই কঠিন এবং কঠোর অবস্থানে আছে। নিশ্চয়ই এই ফেসবুকে যারা এইসব করেন, হ্যাঁ, তারাও তাদেরও কানে পানি যাবে আশা করি, এবং সব কিছুই একটা ঠিকঠাক মতো চলবে বলে আমরা মনে করছি। ফয়সলা হয় নাই, তবে আমাদের রাজনৈতিক আদর্শিক যে সমস্ত জোট ভুক্ত শরিকেরা আছে, যারা আন্দোলনে সংগ্রামে সরকারে নির্বাচনে আমাদের সাথে ছিল আমাদের সাথে আছে, নিশ্চয়ই তাদের সঙ্গে আমাদের এই আসন ভাগাভাগির দফা রফা প্রত্যাহারের শেষ দিনের আগেই এগুলো চূড়ান্ত হবে। আমি নিশ্চয়ই আশাবাদী, আমি নৌকার কি বলে একজন রাজনৈতিক কর্মী, আমি তো অবশ্যই নৌকার আসার ব্যাপারে খুবই খুবই আশাপ্রদ থাকবো, এটাই স্বাভাবিক। তবে স্বতন্ত্র যারা হয়েছে তাদের মধ্যে অনেকেই, কিন্তু প্রার্থী তারা না হলে ভালো হতো, ভালো হতো, এটা আমাদের জন্য এক ধরনের দুঃখ, দুঃখজনক। নির্বাচন সুষ্ঠু অবাধ হবে বলে আপনার দলের ভিতর থেকে স্বতন্ত্র প্রার্থীকে কেউ উস্কানি দেওয়া বা উৎসাহিত করা, এটা আমাদের রাজনৈতিক মানে কি বলে প্রতিশ্রুতিশীল জায়গার একটা সাংঘর্ষিক বিষয়। সুতরাং এই জায়গা তো কোন অবস্থাতেই আমরা রাজনৈতিকভাবে সেটাকে ডিফেন্ড করব না। হ্যাঁ, আমরা বরং নৌকার পক্ষেই ভোট চাব, আমি একজন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে, এটাই এটাই আমার চাওয়া এবং এটাই আমার।